তারপর মিডিয়াতে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন তো এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম তারপর ক্লিক করবেন তারপর ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি টেনে লম্বা করে যতটুকু ভিডিওটি তৈরি করতে চান তারপর শুরুর দিকে চলে আসবেন তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে কিছু পিএনজি অ্যাড একটি ফটো নিয়ে নেবেন তো আমি একটি ফটো নিয়ে নিলাম ফটোটিকে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন তারপর ফটোটির উপর ফটোটিকে টেনে লম্বা করে দিবেন যতটুকু ব্যাকগ্রাউন্ডটি টেনেছেন তারপর এখান থেকে থ্রি ডোটা এখানে দেখতে পাবেন এই থ্রি ডোটা এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিবেন তারপর শেষের দিকে যে ফটোটি আছে এটার উপর ক্লিক করে একটি ফিল্টার দেওয়া লাগবে তো এখান থেকে কালার ফিল্টারে এসে সাদা কালো ফিল্টারটি সিলেক্ট করে দিবেন তারপর একটি ইফেক্ট দিয়ে দিবেন তো এখান থেকে ওভারঅল অ্যানিমেশন আসে এখান থেকে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন একটি ফিল্টার ইফেক্ট সিলেক্ট করে দিবেন তা আমি এই ফিল্টারটি এই ইফেক্টটি সিলেক্ট করে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে পিএনজিগুলো অ্যাড করে নেবেন এই পিএনজিগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন তারপর এটাকে টেনে লম্বা করে দিবেন ভিডিওটি পরিমাণ তারপর আবার শুরুর দিকে চলে আসবেন তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন এটাকে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন তারপর একটু নিচের দিকে আসলে ব্ল্যান্ডিং নামে একটু অপশন দেখতে পাবেন ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে স্কিন করে দেবেন তারপর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে এই ইপেক্টটি নিয়ে দেবেন তো এটাকে এভাবে ছোট বড় করে বসিয়ে দিবেন তারপর এটাকেও একটু ক্রুপ করে নেবেন উপরের দিকটা একটু ক্রুপ করে নেবেন তারপর ক্লিক করবেন তারপর এটাকেও প্ল্যান্ডিং এসে স্ক্রিন করে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি বডান দিয়ে দিবেন এটাকে এখানে ক্লিক করে ফুল স্কিন করে দিবেন তারপর এটারও এসে করে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর এটার উপরে ক্লিক করে এটার টেনে লম্বা করে দিবেন যতটুকু ব্যাকগ্রাউন্ডটি টেনেছেন তো গাইস ভিডিও তৈরি এখন এটাকে আমি চালিয়ে দেখাবো তো দেখাব এবার এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এক্সপোর্টে ক্লিক করবেন তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ অল ভিউয়ার্স